সেনাবাহিনীর ২৪তম ব্রিগেডের জিওসি চট্টগ্রাম বিদ্রোহের নায়ক মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশ গ্রেফতার করে তুলে দিয়েছিলেন সেনাবাহিনীর হাতে। তাকে গ্রেফতারকারী পুলিশ অফিসার হাটহাজারি পুলিশ সার্কেলের ইন্সপেক্টর মুস্তফা গুলাম কুদ্দুস সরকার ঘোষিত ৫,০০,০০০ টাকা পুরস্কার নেননি। ১৯৮১ সালের ২রা জুন চট্টগ্রাম জেলা পুলিশ প্রশাসন দপ্তরে সংবাদ প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে মুস্তফা গুলাম কুদ্দুস বলেছিলেন, কোনো দেশপ্রেমিক নাগরিকের পক্ষে এ টাকা নেওয়া সম্ভব নয়, আমি আমার দায়িত্ব পালন করেছি শুধু। সরকার ঘোষিত পুরস্কার পাওয়ার লোভে আমি সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেইনি। মঞ্জুরকে গ্রেফতারের বিস্তারিত প্রতিবেদন সংবাদে প্রকাশিত হয়েছিল ১৯৮১ সালের ৩রা জুন। সেই প্রতিবেদনটি এখানে তুলে ধরা হলো। সোমবার ১লা জুন ১৯৮১ সাল সকাল ৭:৩০টা হাটহাজারি থানার টেলিফোন হঠাৎ বেজে উঠল। টেলিফোন ধরলেন কর্তব্যরত অফিসার। অপরিচিত এক ভদ্রলোক পরিচয় গোপন করে জানালেন জেনারেল মঞ্জুরের আত্মগোপনের কিছু তথ্য। পুলিশ অফিসার সাথে সাথে যোগাযোগ করলেন এসআই কুদ্দুসের সাথে। কুদ্দুস কাল বিলম্ব না করে অন্য থানায় মেসেজ দিয়ে নিজে তৈরি হয়েছিলেন। গভীর জঙ্গলে মঞ্জুর ততক্ষণে পৌঁছে গিয়েছিল, থানা হেডকোয়ার্টার থেকে ১৪ মাইল দূরে। ইন্সপেক্টর কুদ্দুস হাতে গোনা কয়েকজন সিপাই নিয়ে জীবযুগে পাইন্দংয়ের দিকে যাত্রা করেন। সেই সময় উখিয়া থানার সার্কেল ইন্সপেক্টর এম রব, রিজার্ভ পুলিশের সুবেদার সৈয়দ হোসেন, ডিআইও আকমত আলী, ফটিকছড়ি থানার ওসি আমিনুল হক ও হাটহাজারি থানার ওসি নূর হোসেন এসে কুদ্দুসের সাথে যোগ দেন। জেনারেল মঞ্জুর যে পথ দিয়ে গিয়েছিলেন তার নির্দেশনা তারা প্রায় সর্বত্রই পেয়ে যান। হাটহাজারি থানা থেকে ৫ মাইল দূরে প্রথম খবরটি পেয়েছিলেন ১৪ বছরের এক কিশোরের কাছ থেকে। মঞ্জুর সেই রাস্তা দিয়ে যাবার সময় এক কিশোরকে ২০ টাকা দিয়েছিলেন, রাস্তা দেখিয়ে দেবার জন্যই সেই টাকা দিয়েছিলেন বলে সূত্র জানায়। জেনারেল মঞ্জুর জীবযুগে রাস্তা অতিক্রম করেছিলেন। মঞ্জুরের সাথে ছিলেন স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলে। বড় মেয়েটির বয়স তখন ১৩ বছর। অন্যদের মধ্যে ছিলেন মেজর রেজাউল করিম ও লেফটেন্যান্ট কর্নেল দেলুয়ারের স্ত্রী। খৈয়াছড়া চা বাগানে পৌঁছার পর পুলিশের গাড়িও কাছাকাছি পৌঁছে যায়। মঞ্জুর পরিবারের অন্য সদস্যদের নিয়ে বিকাল ৪টার সময় একজন উপজাতির বাড়িতে খাবার খাচ্ছিলেন। ঠিক তখনই ঘটেছিল জীবনের শেষ বিপর্যয়। পুলিশ ওই বাড়িটি তখন ঘেরাও করে ফেলেছে। সার্কেল ইন্সপেক্টর কুদ্দুসের নেতৃত্বে মাত্র ৪ জন পুলিশ প্রথমে ওই বাড়িতে পৌঁছেছিল। মঞ্জুর তখনও টেরি পাননি। বাড়ির গেটে গৃহকর্তাকে খবর দিলে গৃহকর্তা পুলিশের আগমনের খবর মঞ্জুরকে দিয়েছিল। মঞ্জুর বলেন, আমি কাউকে চিনি না। পুলিশ অফিসার কুদ্দুস এগিয়ে গেলে মঞ্জুর পিস্তল উঁচিয়ে ধরে তড়িৎ গতিতে পুলিশ অফিসার মঞ্জুরের একটি বাচ্চাকে বুকে জড়িয়ে নেন। কৃতিত্বের টানে মঞ্জুর গুলি করা থেকে বিরত থাকেন। মঞ্জুর বলেন, ঠিক আছে চলুন, কোথায় যেতে হবে, অর্থাৎ সারেন্ডার। মঞ্জুরের পরনে তখন ছিল ব্যাচবিহীন সামরিক পোশাক। গ্রামবাসী ততক্ষণে বাড়ির আশেপাশে জড়ো হয়ে গিয়েছিল। নিরাপত্তার কারণে মঞ্জুর সমেত অন্য সবাইকে জিপে তোলা হলো। ৫ মাইল পাহাড়ি রাস্তা অতিক্রম করার পর মঞ্জুরকে চট্টগ্রাম ৪৪৬২ নম্বর গাড়িতে তোলা হয়। এই কারটি ড্রাইভ করেছিলেন পুলিশ অফিসার কুদ্দুস নিজে। সন্ধ্যা ৬:৭টার দিকে মঞ্জুরকে হাটহাজারি থানায় নিয়ে যাওয়া হয়েছিল। অসংখ্য লোক তখন রাস্তায় জমায়েত হয়ে বিক্ষোভ করেছিলেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য চট্টগ্রাম শহর থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল। রাত ৯:৩৫ জেনারেল মঞ্জুরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম থেকে ১২ মাইল দূরে হাটহাজারি থানার সামনে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন জেনারেল মঞ্জুরকে একটা জিপে করে শহরের দিকে নিয়ে যান। সে সময় মঞ্জুরের হাত পা বাঁধা ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছিলেন, জেনারেল মঞ্জুরের স্ত্রী ও সন্তানদের অন্য একটি জিপে উঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত পুলিশ মঞ্জুরকে বহনকারী জিপটি স্কট করে নিয়ে গিয়েছিলেন।